হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক মামলার শুনানি বিস্তারিত বাংলায় ব্যাখ্যা এদিন কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি মামলার কী কী আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব এই ভিডিওতে এদিন শুনানিতে মূলত তিনটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা বা শুনানি হয়েছে প্রথমত রিজার্ভেশন পলিসি মেনটেন সংক্রান্ত বিষয় নিয়ে দ্বিতীয়ত ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে তৃতীয়ত ওএমআর শিটের রি এভ্যালুয়েশন টোটাল এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত শুনানি হয়েছে তো 8 জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতিরা কি কি মন্তব্য করেছেন এবং পিটিশনারদের পক্ষ থেকে কি কি দাবি তোলা হয়েছে এবং শুনানিতে বিস্তারিত কি কি উঠে এলো তা সরাসরি আমরা জেনে নেব চলুন সরাসরি আমরা এই ভিডিওর মধ্যে জেনে নিই তো যথারীতি নির্ধারিত টাইম অনুসারে দুপুর দুটোর সময় এই মামলাটি শুনানির জন্য উঠে যায় কলকাতা হাইকোর্টে তো আজ শুনানির শুরুতেই তো এদিন শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুবীর সোনাল মহাশয় তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ছিলেন ছিলেন সুতনু এসে ঘুরে গিয়েছিলেন তো শুনানির শুরুতেই পক্ষ থেকে পিটিশনার বাবু তিনি টোটাল তিনটি পয়েন্টের মধ্যে প্রথম রিজার্ভেশন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন তো স্কুল সার্ভিস কমিশন তারা প্রথম যখন লিস্ট প্রিপেয়ার করেছিল তখন কোন রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটকে তার মেধা থাকলেও তার মেরিট থাকলেও তাকে জেনারেল ক্যাটেগরির মধ্যে প্লেস তারা দেয়নি সেই সময় বিচারপতি তার নির্দেশে প্যানেল প্রিপেয়ার হয়েছিল তো পরবর্তীতে সেকেন্ড আবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন যখন সেকেন্ড টাইম স্কুল সার্ভিস কমিশন তারা মেরিট লিস্ট প্রিপেয়ার করে তখন যে ফাইনাল মেরিট লিস্ট সেখানে প্রস্তুত করেছিল সেখানে রিজার্ভ ক্যাটেগরির বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদেরকে ইনক্লুড করেছিল তো সেখানে সুব্রিশনাল মহাশয় তিনি যে আর্গুমেন্টটা করেছেন তার যে বক্তব্য যে রিক্রুটমেন্টের কোনো প্রসেসে কোনো রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট তারা ইউআর ক্যাটেগরির মধ্যে ইনক্লুড হতে পারে যখন ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার হবে তখনও তারা ইনক্লুড হতে পারে যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে তখনও তারা আসতে পারে তো যাদের মেধা রয়েছে তারা যেকোনো সময় ইউআর ক্যাটেগরির মধ্যে প্লেস পেতেই পারে এমন কোন রুলস নেই যে তাদের প্রথম দিকে কোনো সুযোগ না দিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে যখন প্যানেল প্রিপেয়ার হবে শুধুমাত্র তখনই প্লেস করানো অর্থাৎ তাদের যখন ভেরিফিকেশন স্টেজে ডাকা হবে তখনও তারা প্লেস পেতে পারে অর্থাৎ যারা যাদের মেধা রয়েছে তারা ইউ আর ক্যাটেগরির মধ্যে প্লেস পেতে পারে কিন্তু সুবীর সান্নার বাবু তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশন এই জায়গাটাতে ভুল করেছে যে যখন ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার হবে তখন কোন ক্যান্ডিডেট কোন রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট তারা ইউ আর ক্যাটেগরির মধ্যে প্লেস পাবে না শুধুমাত্র জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকেই আনরিজার্ভ ক্যাটেগরির মধ্যে রাখতে হবে যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশ পাবে এরপর যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ পাবে বা সেই মেরিট লিস্ট তৈরি করার সময় তখন রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা যদি তাদের মেধা থাকে তাহলে তারা ইউ আর ক্যাটেগরির মধ্যে প্লেস পাবে তো এটা সম্পূর্ণভাবে সুবীর সানাল বাবুর বক্তব্য তার বক্তব্য যে স্কুল সার্ভিস কমিশনের যে টুয়েলভ ফোর যে রুলস রয়েছে সেই রুলস এর উপর বেস করে সেই রুলসে এই কথাই বলা আছে তো তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশন তারা ভুল করেছে প্রথমে যখন মৌসুমী ভট্টাচার্য ম্যামের নির্দেশে প্যানেল প্রকাশিত হয়েছিল তখন তারা ঠিকঠাক এই রুলসটাকে ফলো করেছিল কিন্তু পরবর্তীতে সেকেন্ড টাইম যখন তারা এই প্যানেল রেডি করে তখন তারা এই ভুলটা করেছে যখন এই পয়েন্টগুলো সুবীরবাবু তুললেন তখন মাননীয় বিচারপতি তপব্রতবাবু তিনি প্রশ্ন করলেন যে আপনারা যখন রিড ফাইল করেছিলেন রিড করেছিলেন তখন কি আপনারা এই পয়েন্টগুলো তুলে ধরেছিলেন তখন সুবীর সানালবাবু বলেন যে যখন এই রেডিটিশান ফাইলটা করা হয়েছিল তখন স্কুল সার্ভিস কমিশন তারা সমস্ত তথ্য প্রকাশ করেনি যখন কোর্টের নির্দেশে এই সমস্ত তথ্যগুলো এই সমস্ত ডেটাগুলো ওয়েবসাইটে প্রকাশ পায় তারপরেই তারা লক্ষ্য করতে পেরেছে বা তারপরে সমস্ত জনসমক্ষে প্রকাশে এসছে তখন তারা এই পয়েন্টগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করে যখন এগুলো প্রকাশ পেলো তখন তারা দেখলো যে এই সমস্ত রুলস সেখানে ফলো করা হয়নি বিচারপতি তখন প্রশ্ন করেন এই যে রুলস না ফলো করার ফলে আপনার মতকেলেরা কিভাবে হচ্ছে তখন সুবীর চন্দ্র বাবু তখন পিওর সায়েন্সের একটা ডেটা তুলে ধরেন পিওর সায়েন্সে মেল ফিমেলে ভ্যাকেন্সি ছিল চোদ্দশো আটষট্টিটি এবং সেখানে ইন্টারভিউতে ডাকা হয়েছিল একুশশো একজনকে অন্যদিকে ফিমেল ক্যাটেগরিতে ভ্যাকেন্সি ছিল তিনশো পঞ্চাশটি সেখানে ডাকা হয়েছিল ইন্টারভিউতে পাঁচশো এগারো জনকে তো ফিমেল ক্যাটেগরিতে টোটাল দেখা হয়েছিল হাজার জনকে এবং মেল ফিমেল যে প্রায় জনকে হয়েছিল তো সেক্ষেত্রে সমস্ত রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তাদের ইউ আর ক্যাটেগরির মধ্যে ইনক্লুড করাতে জেনারেল যে সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটরা ছিলেন তারা ডিপ্রাইভ হয়েছেন সেক্ষেত্রে অনেক ইউ আর ক্যাটেগরির ক্যান্ডিডেটরা সেখানে চাকরি পেতে পারতেন এটা সুবীর বাবু তিনি তুলে ধরেন এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটেগরির অনেক ক্যান্ডিডেট তারা আরো নতুন ভাবে তারা পিছনের দিকে থাকা ক্যান্ডিডেটরা তারা ডাক পেতে পারতেন এবং তারা ইন্টারভিউ দেওয়ার পর তারা কিন্তু প্যানেলে স্থান পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো তো সেক্ষেত্রে তারা ডাকই পাননি ইন্টারভিউ এর জন্য ফলে ইউ আর ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা অনেকজন ডিপ্রাইভ হয়েছেন তো স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন রেজার্ভেশনের রুলস গুলোকে সুবীর সেনাল বাবু তিনি খারিজ করার চেষ্টা করেন এবং তিনি বলেন যে ফাইনাল স্টেজে গিয়ে যখন ফাইনাল মেরিট লিস্ট তারা প্রিপেয়ার করবে তখন শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তাদের সেখানে প্লেস দেওয়া সম্ভব তার আগে কখনোই নয় তো সুবীর বাবু আরো কতগুলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট তুলে ধরার চেষ্টা করেন তখন বিচারপতি তিনি বলেন যে আপনার আর কি কি বলার আছে তো এভাবে মোটামুটি সুবীর বাবু তিনি রিজার্ভেশন পয়েন্টটা শেষ করেন এবং তার পরবর্তীতে সেকেন্ড পয়েন্টে চলে যান ভ্যাকেন্সি রিলেটেড বিষয় নিয়ে তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন আগে এই নোটিফিকেশন প্রকাশ করে তারা জানিয়েছিল তাদের ভ্যাকেন্সি তো পরবর্তীতে তারা যখন রিক্রুটমেন্ট প্রসেসের ফাইনাল স্টেজে এসে দাঁড়ায় তখনও সেই একই রকম ভ্যাকেন্সি তারা রেখে দিয়েছে অর্থাৎ কোনো ভাবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভ্যাকেন্সিকে আপডেট করেনি ভাবে কিন্তু বিচারপতি বলেন যে আপনারা ফিউচার ভ্যাকেন্সিকে এখানে ইনক্লুড করার কথা বলছেন সেটা কিভাবে সম্ভব কোনো আইনে আছে এমন ফিউচার ভ্যাকেন্সিকে এখানে ইনক্লুড করার তিনি আরও বলেন যে আমরা কিভাবে এই ফিউচার ভ্যাকেন্সিকে এখানে আমরা অ্যাড করতে পারি ফার্দার সিলেকশন প্রসেস তাহলে কিভাবে সম্ভব হবে তখন সুবীর বলেন যে কমিশনের যে রুলস রয়েছে যে তাদের রুল এইট থ্রিতে যে রুলস রয়েছে কমিশন যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে তখন তারা একটা তারা ডিক্লার করবে তারা বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে কমিশন ভুল করেছে তারা আপ টু ডেট এখানে অ্যাড করেনি কিন্তু তার মানে তো এই নয় যে ফিউচার ভ্যাকেন্সিটাকে এখানে ইনক্লুড করা তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য তাদের রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে সম্ভব হবে তো সুবীর বাবু তিনি তখন প্রশ্ন করেন যে ফিউচার ভ্যাকেন্সি বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন যখন রিক্রুটমেন্ট প্রসেস বা ফাইনাল প্রকাশ হয়ে গেছে তারপরে গিয়ে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সির কথা বলছেন তখন মাননীয় বিচারপতি বলেন যে হ্যাঁ সেই ভ্যাকেন্সির কথা বলছি তখন সুবীর বাবু বলেন যে স্কুল সার্ভিস কমিশনের তাদের রুলসে রয়েছে সুতরাং আমি রুলস কথা বলছি রুলসের বাইরে কিছু বলছি না তো বিচারপতি বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল দু সালে সেই সময় তারা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল কিন্তু আপনারা বলছেন যে দু হাজার আঠেরো উনিশ কুড়ি সালে এসে গিয়ে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই সময় যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সিকে ইনক্লুড করতে হবে কিন্তু সেটা কি করে সম্ভব সেটা যদি ইনক্লুড করা হয় তাহলে ফিউচারদের জন্য ফিউচার জেনারেশন যারা রয়েছে তাদের কী হবে তখন সুবীরবাবু বলেন যে না স্কুল সার্ভিস কমিশনের তাদের রুলস রয়েছে আমরা প্রথম থেকে এই বিষয়টা নিয়ে আপত্তি জানিয়ে এসেছি তো ফাইনাল ভ্যাকেন্সি স্কুল সার্ভিস কমিশনকে আপ টু ডেট করতেই হবে যেটা স্কুল সার্ভিস কমিশন করেনি বিচারপতি বলেন যে যদি এরকম সিস্টেম যে চলতে থাকে ফিউচার ভ্যাকেন্সিকে এখানে অ্যাড করে দেওয়া হয় তাহলে তো ফিউচারের রিক্রুটমেন্ট প্রসেস তো কখনই সম্ভব হবে না পরবর্তীতে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হবে সেগুলো তো বর্তমানে এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ইনক্লুড হয়ে যাবে সেক্ষেত্রে ফিউচারে ডেপ্রাইব হয়ে যাবেন তো সুবীরবাবু তখন তিনি আরও কতগুলো জাজমেন্টকে তিনি সাপোর্টিং হিসেবে রাখান তো তখন সুবীর বাবু তিনি তখন সুপ্রিম কোর্টের বেশ কতগুলো জাজমেন্টকে তুলে ধরার চেষ্টা করেন এবং সুবীরবাবু শেষে গিয়ে বলেন না এই রিক্রুটমেন্ট প্রসেসে আরও মোটামুটি পাঁচ হাজারের মতো ভ্যাকেন্সি এখানে অ্যাড হওয়া উচিত এবং সেটা করতেই হবে তো বিচারপতি বাবু তিনি তখন বলেন যে আপনারা কি চাইছেন যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার আগে পর্যন্ত যে ভ্যাকেন্সিটা ছিল বা ক্রিয়েট হয়েছিল সেগুলোকে আপনারা এখানে অ্যাড করতে চাইছেন তাই তো তখন সুবীরবাবু বলেন যে হ্যাঁ আমরা এটাই চেয়েছি যেটা স্কুল সার্ভিসের রুলস এর মধ্যেই রয়েছে তখন বিচারপতি বলেন যে ঠিক আছে এর পরবর্তীতে আপনারা আর কি চাইছেন বা আর কি বক্তব্য বলার আছে আপনি বলুন এরপরে বাবু থার্ড যে পয়েন্ট তুলে ধরেন সেটা হচ্ছে রিএলুয়েশন তো রিভেলিউশনের কথা শুনে মাননীয় বিচারপতি বাবু তিনি বলেন যে রিভেলিউশন ইজ ব্যাড সুবীর বাবু বলেন যে এন্টায়ার ক্যান্ডিডেটকে অর্থাৎ টোটাল যে সমস্ত ক্যান্ডিডেটরা এর মধ্যে চাকরি প্রার্থী ছিলেন তাদের প্রত্যেককে রিভলিউশন করা হয়েছে শুধু ওয়ান টাইম নয় সেকেন্ড টাইমেও পুনরায় এই যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে সমস্ত ডেটা রিভেলিউশন করা হয়েছে ও এমআসিটা রিভোলিউশান করা হয়েছে যেটা রুলস বহির্ভূত এটা কখনোই করা সম্ভব নয় এটা রুলস বহির্ভাব একটা ইলিগাল কাজ হয়েছে তো সুবীর বাবু আরো কতগুলো ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে ধরে ধরে তিনি বলেন যে ফার্স্ট যখন মেরিট লিস্ট প্রকাশ হয় বা ফার্স্ট যখন লিস্ট প্রকাশিত হয়েছিল তখন বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদের এই প্যানেলের মধ্যে নাম ছিল কিন্তু পরবর্তীতে সেকেন্ড পেজে সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম ইনক্লুড নেই তারা সম্পূর্ণভাবে প্যানেল বহির্ভূত হয়ে গেছেন তো কেন এরকম হবে এরা সবাই হাই মেরিটোরিয়াস ভালো মার্কস থাকা সত্ত্বেও তারা প্যানেল থেকে ছিটকে বেরিয়ে গেছেন তো বিচারপতি তখন বলেন মেরিট লিস্টে নেই মানে তাহলে হয়তো কোনো রকম ভাবে মিসম্যাচ রয়েছে এদের ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা এফিডেভিট দিয়ে জানিয়েছিল যে এত ক্যান্ডিডেটের মধ্যে মিসম্যাচ রয়েছে হয়তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা ওই মিসম্যাচের মধ্যে পড়ছেন বিভিন্ন ক্যান্ডিডেটের ও এমআর মধ্যে প্রবলেম ছিল হয়তো আপনার সেই সমস্ত ক্যান্ডিডেটরা সেই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছেন তো সুবীর বাবু তিনি বলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা নিজেরাই জানেন না স্কুল সার্ভিস কমিশন তাদেরকে ভাবে ইনফর্ম করেনি তো বিচারপতি তখন বলেন যে স্কুল সার্ভিস কমিশনটা তারা স্বীকার করেছে কোন বিষয়ে কতটা কি মিসম্যাচ রয়েছে তো সুবীরবাবু বলেন যে আমরা জানি না স্কুল সার্ভিস কমিশন কাকে কাকে বাদ দিয়েছে বা আমরাই বা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছি তো বিচারপতি তখন স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন সুতনুপাত্র মহাশয় তাকে নোট ডাউন করে রাখতে বলেন যে এই বিষয়টা আপনাকে পরবর্তীতে ক্লারিফাই করতে হবে আপনি এই বিষয়টা নোট ডাউন করে রাখুন সুবীরবাবু যে সমস্ত ক্যান্ডিডেটের নাম বলছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়ালি কেন তারা বাদ গেল সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কিন্তু ক্লারিফাই করতে হবে আপনারা এই বিষয়টা নোট ডাউন করে পরবর্তীতে এফিডেভিট ফাইল করে দেবেন তো রিভলিউশন নিয়ে সুপ্রিমবাবু কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছিলেন তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন তারা যে বারবার দুবার রিভলিউশন করেছে সেখানে চোদ্দ জন টোটাল যে ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেট শুধুমাত্র রিভলিউশন করেছে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে রিভলিউশন করাটা অবশ্যই প্রয়োজন ছিল স্কুল সার্ভিস কমিশন সেটা কেন করলো না শুধুমাত্র যারা পার্টিসিপেট করেছে শুধুমাত্র এই চোদ্দ হাজার জনকেই কেন

তো ফিরদোস শামীম তিনি তখন উপস্থিত ছিলেন তখন তিনি বললেন যে না আজ আর কেউ রিপ্লাই দেবে না তো এদিকে বোঝা যাচ্ছে যে মাননীয় বিচারপতি তারা কিন্তু আজ আরো এই মামলাটি শুনতেন তো পিটিশনারদের হয়ে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিছু বেশ কিছু তথ্য তুলে ধরবেন বা তার বক্তব্য রাখবেন মোটামুটি তিনি আধ ঘন্টা ধরে সময় তাকে দিলে তিনি সমস্ত বিষয়টা কনক্লুড করে ফেলতে পারবেন বলে ফিরদৌস শামীম তিনি জানান তো ফিরত শ্রমরা তারা কিন্তু আরেকটা এফিডেভিট ফাইল জমা করার জন্য তারা চেষ্টা করেছিলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুতনু মহাশয় তিনি সেই অ্যাফিডেভিট ফাইলে তীব্র বিরোধিতা করেন এবং তিনি বলেন যে না এই অ্যাফিডেভিট ফাইল মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অন্যান্য যে সমস্ত চাকরি বাতিল সংক্রান্ত মামলা রয়েছে সেই মামলার বিভিন্ন তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে এই এই এফিডেভিট ফাইল এখানে জমা করা যাবে না কেননা তাহলে স্কুল সার্ভিস কমিশনের এই আবার প্রাইমারি চাকরির ক্ষেত্রে ওই মামলার বিভিন্ন রিলেটেড বিষয়গুলো এখানে কোনো ভাবে সম্পর্কযুক্ত নয় তো সেক্ষেত্রে এই মামলাটি আরো জটিলতার মধ্যে পড়ে যাবে তো এই এফিডেভিট ফাইল কিন্তু আপনারা জমা করা যাবে না তো মাননীয় বিচারপতি তখন তিনি বলেন যে ঠিক আছে আপনারা যে যে বক্তব্য এফিডেভিটের মধ্যে রেখেছেন সেই বক্তব্যগুলো পরবর্তীতে আপনার বিকাশনের বাবু তিনি যখন আর্গুমেন্ট করবেন তিনি যখন তার বক্তব্য তুলে ধরবেন তখন যা আছে আপনারা তুলে ধরবেন আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে সেটাকে সাবমিশন করতে বলবো বা স্কুল সার্ভিস কমিশনের পাত্র মহাশয়কে তাকে রিপ্লাই দিতে বলবো তো এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে আমরা এই মামলাটিকে তাহলে আগামীকাল আবার রাখছি তখন হৃদয় শামিম থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের পাত্র মহাশয় তারা আগামীকাল বিজি থাকবেন অন্য মামলার ক্ষেত্রে তাই তারা আগামীকাল এই মামলার শুনানি করাতে পারবেন না আগামীকাল বলতে এখানে জুলাই তারিখের কথা বলা হচ্ছে তো এই ডেট নিয়ে কবে শুনানি হবে সেটা নিয়ে দীর্ঘ দীর্ঘক্ষণ চলতে থাকে তো ডেট নিয়ে দীর্ঘ টাল বাহানার পর অবশেষে দশ তারিখে এই মামলাটির পরবর্তী শুনানির জন্য ফিক্সড করা হয়েছে তো দশ তারিখে মাননীয় বিচারপতির অন্য একটি মামলা ফিক্স করা থাকলেও সেই মামলাটি অ্যাডজন করে দিলেন স্কুল সার্ভিস কমিশনের এই আপার প্রাইমারি এই মামলাটি সেদিন রাখলেন কেননা মাননীয় বিচারপতি তার বক্তব্য থেকে পরিষ্কার শুনানি করিয়ে তিনি এই মামলাটার ফাইন্ডিং আনতে চলেছেন তো এদিনের সমস্ত শুনানির বক্তব্যগুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ